girlfriend, boyfriend, culture. छेले मेरा समान महामारी आक्रांत और मोबाइल से दुतियाली करे दे सम्पर्केर से बिना तारे सम्पर्क करे दे के मोबाइले परकिया टाने मा तार जे परपुरुषेर साथे सम्पर्क तैरी करलो तार सन्तान छेले बा मेये देखे फेललो मा तार प्रेमिक ओ लम्पट मिले ए छेलेटाके बा मेयेटाके गला टिपे हत्या करलो पत्र पत्रिकाय पढ़ें ना আপনি যখনই কোনো জিনিসকে কোরআন হাদিসে নিয়ে আসবেন আপনি বুঝবেন আজকে সমাজে বলা হয় নারী স্বাধীনতার সমাজ এটা নারীদেরকে নাকি আগে মুসলিম সমাজে কোনো অধিকার দেওয়া হয় নাই এখন সব অধিকার নারীরা সমানে পেয়ে গেছে নারীরা এখন উন্নত হ্যাঁ নারীদেরকে বলা হয় এগিয়ে যাও হ্যাঁ দেশ তোমার দিকে তাকিয়ে আছে ठीक ना शाबाश मेयेदेर की उलुंग करे तार जौबन तार सम्पद तार जत सम्मान सब लुटेरारा केड़े निच्छे आर ताके बाहाबा दिच्छे बाह तुमी एगिए जाच्छो तुम्हाके रुखे के नारीरा नाकि खूब स्मार्ट होये गेछे एखन आमादेर समाजे स्मार्ट चाहे कपाले स्वामी जुटे ना क्यों एत स्मार्ट एत दामी एत स्वाधीनता वाला एत अधिकार वाला कई हमार निजे माँ तो देखल दस सन्तान माँ कई क्लस वन तो पास कर नहीं क्लस वन पास कर नहीं किन्तु स्वामी पे जाके से स्वामी बांगला विख्यात शिक्षित इस्लामे शिक्षित तुम्हें एम ए पास कर ला আর তুমি পত্রিকায় দাও কোনো শিক্ষিত লাগবে না কোনো মতে একটা ছেলে হইলে আমার চলবে কারণ আমার বয়স এখন ৪৫ পার হয়ে যাচ্ছে হ্যাঁ আসলে কি নারীরা খুব উন্নত হয়ে গেছে নারীরা খুব অধিকার পেয়ে গেছে এই যুগে নারীরা খুব সম্মানিত হয়ে গেছে হ্যাঁ নারীরা স্বাধীন অধিকার প্রাপ্ত নারীরা এখন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকে অনেক উন্নত করে করে দিয়েছে ব্যাপারটা কি এরকম মোটেও না কোরআনের হাদিসের জানালা দিয়ে তাকাও তোমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়েছে তোমার ওই যে জার্মানির এক মা কবে যে সিঁড়িতে মরে গেল সিঁড়িতে মরে পৌঁছে গোলে গোস্ত তো কিছুই নাই ৬ মাস ৭ মাস পরে তার সিটির বক্স পরিপূর্ণ সিটি তো নেয় না কে নেবে অত দুনিয়াতেই নাই তার প্রতিবেশী সন্দেহ হলো এই বক্সটা পুড়ে গেল কেউ সিটি নেয় না কেন তালা ভেঙে উঁকি মেরে দেখে শ্রেণীর উপরে কতগুলো হাড়ি পড়ে আছে ওই যে অসহায় মহিলা যতদিন যৌবন ছিল সৌন্দর্য ছিল হ্যাঁ কালো চুল ছিল যতদিন রূপ যৌবন ছিল এই লম্পট সমাজ তাকে খুব নাচিয়েছে যেই যৌবন বিগত যৌবনা হয়ে গেল আর কোনো ভ্যালু নেই আর কোনো ভ্যালু নেই এবার কুকুরের বাচ্চা একটা বিড়ালের বাচ্চা একটা নিয়া ঘরে পড়ে থাকো কে তোমাকে দাফন করবে দাফন কোম্পানির কাছে সেখানে অ্যাকাউন্ট খুলে টাকা জমা দিতে হবে আহা এই মানুষকে দাফন করার একটা লোকও থাকবে না কাক মারা গেলে কাক সমাজরা এসে তাদের ওই মরা ভাইকে দাফন করে দেয় কাবিলকে হাবিলের লাশ দাফন করার জ্ঞানটাই কাকেরাই দিয়েছিল ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ আল্লাহ একটা কাক পাঠিয়ে দিলেন মাটি খুদে কাবিলকে দেখাচ্ছে কিভাবে হাবিলের লাশ দাফন করবে আজকে এই যে নারীদের এই দুর্গতি মরে পচে গলে
পোকা মাকড় হয়ে রক্ত মাংস সব শেষ, খালি হাড্ডিগুলো পড়ে আছে। পরে গবেষণা করলো কবে মারা গেছে, দেখে যে 6-7 মাস আগে এই মহিলাটা এখানে মরে এই অবস্থা হয়েছে। এই চিত্র না আমাদের সমাজের। তাই তো আজকে পশ্চিমা মানুষরা, যদি 1 লক্ষ মানুষ মুসলমান হয় সেখানে 75,000 পাওয়া যায় নারী। নারীদেরকে এমন সর্বনাশ করে দিয়েছে এই আধুনিক অসভ্য সমাজ। এখন নারীরা কি, আমাদের নারীরা কি খুব চাঁদের দেশে চলে যাচ্ছে উন্নত হতে হতে, আকাশে সপ্তাকাশে উড়ে যাচ্ছে উন্নত হতে হতে, না অতল তলে তলিয়ে যাচ্ছে? এই সমাধানটা দিবে কে? কোরআন। এই প্রকৃত সত্যটা আমাদেরকে জানাবে কে? কোরআন। এবং কোরআনের ব্যাখ্যা যে হাদিস সেই হাদিস। বাবা ভাবছে আমার মেয়েকে আমি শার্ট প্যান্ট পরিয়ে দিয়েছি, বাহ স্মার্ট একটা মেয়ে, চলনসই, সমাজের মহামূল্যবান একটা পার্ট, পুরুষের মতো হাঁটে, বাবা ধারণা করছে এটা। আর আল্লাহ নবীর প্রাপ্ত জ্ঞানে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আমার উম্মতের 2 দল লোক জাহান্নামী, আমি ওই জাহান্নামী 2 দল লোককে আমার যুগে দেখি নাই, কিয়ামতের আগে আসবে। সেই 2 দল জাহান্নামীর 1 দল হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন সব নারীরা মেয়েরা এমন পোশাক পরবে দেখলে তোমার আইডিয়া করতে ভুল হবে, কষ্ট হবে যে পোশাক আছে না নেই। স্কিন কালার, শরীরের চামড়া যে কালারের, এই কালারের প্যান্ট পরে দূর থেকে দেখা যাবে মনে হবে যে পুরো উলঙ্গ। কাসিয়াতন আরিয়াত, এই সমাজ বলছে তুমি স্মার্ট হয়েছ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন তুমি জাহান্নামী হয়েছ, মনুষ্যত্ব হারিয়েছ। আদমের মেয়ে ছিল, সেই মেয়ের তো তার তার বংশের সে পরিচয় তোমার আজকে হারিয়ে গেছে। বানর আর শুকুরের কাতারে নামিয়ে দিয়েছে চরিত্রগতভাবে তোমাকে। ইহুদিদের মধ্যে যারা যুবক চরিত্রহীন ছিল, যুবতী চরিত্রহীন, এদেরকে আল্লাহ বানর বানিয়েছেন, কুনু কিরাদাতান খাসিইন। আর যেগুলো বয়স্ক চরিত্রহীন, বয়স্কা চরিত্রহীনা ছিল, ওগুলোকে শুকুর বানিয়ে দিয়েছেন। কারণ চরিত্রে যখন বানর আর শুকর, তখন ছবিটা মানুষের রেখে লাভটা কি? মানুষের ছবির অপমান করবে কেন? এই জন্য আদতে আল্লাহ ওদেরকে বানর আর শুকর বানিয়ে দিয়েছিলেন। যে কোনো জিনিসকে কোরআন সুন্নাহ জানালা দিয়ে যদি আপনি দেখেন, তাহলে তার আসল রূপটা দেখা যাবে। আলেমরা নানা মতে, আমি যাব কোন পথে,